আমি তোরে বললে রাখি আব্বা টাকা পাঠাইলে আমি তোরে টাকা দিয়ে দেবো, তুই বিয়েটা ভাঙিয়ে দে ভাই, প্লিজ ভাই, আই ডোন্ট কি করো বেড়া, টাকা দিব তো কইছি তো এমনই কোনো কাজেছি। ঠিক আছে, ক্যাশ দিলে ওকে বুদ্ধি মার করতে পারি, বুদ্ধি ওকে অবশ্য মাথায় আসছে। আমি চিন্তা করতেছি কি জানোস, কি ভাষার মেশিনটা অকুজে করিয়া লাগি, তাইলেই মনে কর অটো বিয়া ভাঙি যায়। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং। তুই কি পাঞ্জাবি কোন কালার পরবি, সাদা পরবি না হলুদ পরবি? হলুদ কালারটা বলবো, ফেস্টিভ্যাল তো হলুদ। না আমি চিন্তা করছি কি জানোস, আমি চিন্তা করছি পাঞ্জাবি কালো করবো। কেন কালো কেন করবি? বুঝছ স্যার, শোকের কালার কালো ন, তখন দুই একজন তো শোকে থাকবো, এলে মানে কালা গেঞ্জি পরবো, কি হবে কালা গেঞ্জি পরবো। আর মনে কর আরে তো রিয়া তোকে দিব, আমারও দিব, রিয়া আরে কইছে যে হলুদ কালার পাঞ্জাবি ওকে দিব। আমি চিন্তা করছি যে সকাল দৌড়ি আই কালা গেঞ্জাবি পরেই থাকবো, আর তোর সন্ধ্যা দিন ডিজে পার্টি হইব, এতে আমার গায়ে হলুদ কালার পাঞ্জাবি রিয়া লাগে। আমি হলুদটা পরে পার্টি করব, হলুদে আফটার পার্টি ডিজে পার্টিতে আমি পার্পল কালার পাঞ্জাবি রিয়া গিফট করব। বাহ, সময় গেল বেটা। আচ্ছা নাইস বি কোন গানে, এটা তো টেনশন। আরে ভাই পাশা বাইর বি আস পাশা খেলবো রে, সঙ্গে আমার সাথে আমরা পারফর্ম করব, আমি তুই নেহাল হলো। ইয়েস, কি আছে না, তাহলে নেহালে লিড দিব। ঠিক আছে, অদিত দেখি কি না যাব, অদিত নাচবে ওই যে ইয়া রিয়া রে রিয়া রে রিয়া রে রিয়া রে। আমার জন্য তো সুবিধা লাগে, লাগতে রিয়ার সময় দিতে পারবো, একটা গুড টাইম স্পেন্ড হবে, কোয়ালিটি টাইম পার করতে পারবো। দুশ্চরিত্র লম্পট এটাই তো জীবন ব্যাপার, এটাই আনন্দ। তবে আর একটা মনে হয় কি জানো, রিয়া না কালা গোলান বেশি পছন্দ, তুমি বুঝছো আমার দিন ফার্স্ট টাইম দেখছে এরকম কালা একটা হলো হয়, আমারও বলছে তুমি সুইট ব্রাউন ছেলে। পরে দিন তো আবার ফাঁসা বেড়ে দেখে গেলো, এতে আরো সরে দেওয়া ফাঁসা বেড়ে দিকে তাকিয়ে দিচ্ছে, খুব সমস্যা। রিয়া তো পছন্দ উৎসাহ, আমরা ধামড়া হলাই কালা হইব, আর ফাঁসা বেড়ে যেমনি এরকম করে ঠোঁট ব্যাকে রাখে না, এটা তো রিয়ার আগে তোরই পছন্দ, তাই না? হ্যাঁ, ঠোঁট ব্যাকে রাখে ঠোঁট সি বিদের ব্যক্তির বই গেল, বুঝছো? আরো যে কতদিন হয়েছে এরকম ঠোঁট ব্যাকে আমরা আগে আগে তো হারিয়ে এবারে এই মাত্র এইটা লাই মনে করি গে ফাঁসারে বিয়ে একদম। হে বেড়ে মানে ইয়ে কথা বলো, রিয়া এগুলো বলছে তো রে? হ্যাঁ, কি আর বলছে রিয়া? হ্যাঁ তোরা তো আমার বন্ধু, তোরা বোঝো ব্যাপারটা, বোঝো আমার আমার সাথে এত বড় ইনজাস্টিস হয়ে যাইতেছে, আর তোরা মজা করে নাচানাচি করবা, আমি তোদেরকে পাঞ্জাবি দিব, লাল নীল হলুদ সাদা সব দেবো, তোরা জুম্মা নামাজ পড়তে যাবি ওইটা পড়লে, কিন্তু এই বিয়েটা ভাঙিয়ে দে ভাই, ভাই না তোরা আমার ভাই ভাঙিয়ে দে ভাই। আঙুল টাইনলি কে ইমোশন আদায় করানো যাবে বন্ধু, হ্যাং ধরলে না বোঝা যাইব যে ইমোশন টাইম কি। মরে কি তোকে বাসু মনে হয়, এমন করতে আসো কে, তোরা বস বেড়া, আই জাস্ট ব্রোকেন ফ্রম মাই হার্ট, তোরা বস। তুই বাচ্চুর তো না বড় বল, বাচ্চা তো তোর দুই মাইয়ালে ফ্ল্যাটে কাঁপাই দিয়ে গেছে, আর তুই তো হেডাও হারছ, অন কোনো বিয়া টিয়া ভাঙতে হারুন না, পাও দরস, বিয়া ভাঙে তো দূরে কথা। আর আমরা তো বেইমান, আমরা তো ইমানদারির সাথে সব কাজ করতে পারবো। আরে বেড়া বস, তোরা মোর ট্রু ফ্রেন্ড, আই লাভ ইউ গাইস কোর ফ্রম মাই হার্ট, বিশ্বাস কর। ওই ইমোশনের বশবর্তী হয়ে ভুল করে ফেলছি, ইমোশনের বশবর্তী হয়ে তো মাইন্ডসে কমিটেড সুইসাইডও করে, করে না বেড়া বুঝো। হ্যাঁ তুই দোয়া করবি যাতে ফাঁসা যাতে মরি যায়,
তাইলে না মনে কর রিয়া গ্যাপে থাকব তুই যা গ্যাপ ফিল আপ করবি বড়া আই ক্যান টেক ইট এনি মোর বিশ্বাস কর আচ্ছা ঠিক আছে তোর একটা ব্যবস্থা করতে আচ্ছা ব্যবস্থা করতেছে বন্ধু শুনো দোস কানাগাড়ি করিস না শুন আমি তোর একটা উপায় বলতাছি তুই একটা বড় দেখে ফরেনার গিফট কর আমরা দুইজন মিলে বিয়েটা ভেঙে দেব সমস্যা নেই দাতরে তুই আছিস বড় বড় বোতল নে আর কোন বড় বোতল দেব সে তো না লাগব ক্যাশ ক্যাশ দিয়ে বোতল খাইম খার পরে আগুন পিছে দৌড়াই আচ্ছা আমার আগুন মতন লাগবো না আমার যদি বোতলটা দে আমি একাই বিয়েটা ভেঙে দেব করবা তুমি কিছুই করতে পারবা না পারলে আমার বন্ধু কাবিলাই পারবে এই কাবিলা তুই মোর মোর কথা শুন মোর দিকে তাকা ডু আই কন্টাক্ট উইথ মি মুই তোরে বললে রাখি আব্বা টাকা পাঠাইলেই আমি তোরে টাকা দিয়ে দেবো তুই বিয়েটা ভাঙিয়ে দে ভাই প্লিজ ভাই আই ডোন্ট কি করো বেড়া টাকা দিব তো কইছি তো এমনই কোন কাজেছি ঠিক আছে ক্যাশ দিলে ওগা বুদ্ধি মার করতে পারে বুদ্ধি ওগা অবশ্য মাথায় আসছে ভাইয়া আজ তো শুনলাম আপনি বলে ভাই বিয়ে শাদী করবেন ভাইয়া আর কাছে ভাই এটা শুনে কিন্তু খুব ভালো লাগছে ভাইয়া আমি একখানে মনে মনে চাইতেছিলাম আপনার বিয়ে শাদীটা একখানা করেন আজ চোখের সামনে ভাইয়া মানুষ অজ্ঞা পাটনা সারা ঘুরি বেড়াইতেছে ভাই এটা তো আর সহ্য হয় না ভাইয়া সারা জীবন ধরে আপনি জেলে আসছিলেন এখানে তো খানা দানা করতে হারেন না ঠিকঠাকভাবে অন যদি বিয়েটা না করেন তাহলে আর কবে করবেন এমনি তো বয়স হয়ে গেছে এক ঠ্যাং কবরে চলে গেছে দেয়া দেবা বিয়ে করছেন বিয়ার পরে এক মাস পরে আপনি মরে গেলেন পরে ব্যাকআপ হিসাবে তো আমগুরে লাগবে ভাইয়া তাই না অন যে ডিসিশন নিছেন ভাইয়া ঠিকঠাক আর পাত্তি জিগারে সুস করছেন ভাইয়া একের ভাইয়া একের ভাইয়া ঝামেলা কি জানেন নেই বিয়ে শাদী করলেন বাসা ঘরে ঢুকলেন পরে মনে করেন যে আপনি গোমটাটা খুললেন খোলা পর মনে করেন আপনার ঠোঁট বেয়ে ওকে আশি ওকে দিলেন আশি দেখা লগে লগে তো হেঁটে হিট হয়ে পড়ি এটাও যদি আপনি যদি হেঁটে দেখার পর করেন হেঁটে তো নগদে হার্ট অ্যাটাক করবে ভাইয়া হেঁটে তো ডাইনোসরের আওয়াজ এগুলো শুনে তো অভ্যাস নেই ভাইয়া এটাই ভাইয়া এটাই এই আওয়াজ আর এর ঠোঁট বেঁকে না আশি দিলে ভাইয়া দেয়া যাবে আপনার বাসার ঘরে মরে যাবে ভাইয়া হেঁটে তো আমরা মামলা খেয়ে দেবে এমনি তবে আপনার নামে বহুত মামলা জেল জরিমানা খাটছেন সারা জীবন ভাই আরোগ্য বন্ধু ছিল ভাইয়া হেতা আমার মতো এরম সাউন্ড করতো পরে যাই হাঁটে আর হইলাম আচ্ছা তুই এরম সাউন্ড কিলে করস পরে যে হুনি কি জানেন নি হেতার বলে ফাইল চেয়েছি আমরা এখানে শুভ কি বাসা একলা শুভ বাসা একা কেন থাকবে সতীন আছে পাশা ভাই একসাথে আছে না মানে ওর রুমের দরজা টরজা বন্ধ করে আসলি শুভবুদ্ধি ভাই আরোগ্যের লাই বুদ্ধি ফাঁসিতে ঝুলবো হিগা তোর কাল ব্যানের ভিতরে যদি রিয়া তুমি সুন্দর মাইয়া দেয় হিগা হেটার পিছনে ঘুরা শুরু করবো না বাট যেই পরিমাণ প্রেশার যাচ্ছে রশিদে না ঝুললেও দেখা গেলো যে ডিটারজেন্ট হারপিক মারপিক ইন্দুর মার ওষুধ যদি খেয়ে ফেলে এই রকমটা কিছু করতেই পারে তো হুদাই তো আমি মেডিকেল তৈরি করো তুই হিগারে সিনো সিনো হিগা যদি ইন্দুর ওষুধ খায় দেয়া যাবে হে ওষুধকে ইন্দুর মরে গেছে কিন্তু হিগা মরে লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং